আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক ভাই বোন সকল, আপনারা যে যেখানে আসেন আশা করি ভালো আসেন, সুস্থ আসেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো ঈদ তো পুরান হয়ে গেল, আজ দুই দিন অতিবাহিত হয়ে গেছে, ঈদ করছি আমরা, এরপরেও সবার ঈদ মুবারক জানাই। আর তো আজকে আমার গতকাল থেকে আমার চিন্তা আছিল, গতকালকে বিকালে একটু ওয়েদারটা খুব সুন্দর আছিল, রোদ উঠেছিল, ইয়ে আছিল আমরা ই এলাকাত। আমি চিন্তা করছিলাম আমার কিছু উড়ির প্লান্ট নকল আছে, ওগুলা বুঝে কাতাই নকল দেখরা ওখানে ট্রান্সপ্লান্ট করবো। কিন্তু এখন বারা বারো ইয়া দেখি আর জিরি জিরি মেঘ জের আর যে আকাশের অবস্থা দেখলানি। অ্যাকচুয়ালি ই অবস্থাটা ঠিক আছে ট্রান্সপ্লান্ট লাগিয়া, কিন্তু এই যে টেম্পারেচার দেখটা এটা কিন্তু হোল্ড করে না, এটা কিন্তু আপন না। জন্যে এখনও বারা টেম্পারেচার নয় দশ এলামি জাগি রাত্রের বেলা। তো ই নয় দশে এই যে সয়েল যেটা আছে, মাটি যেটা আছে, এটারে পর্যাপ্ত গরম করতে পারে না, যেখানে গাছ যে থ্রাইভ করতো ই জিনিস আর ওয়ে না, যার কারণে গাছ ওখানে দম লইলায় বাড়া বাদ দিলায়, এরপর অনেক ক্ষেত্রে গাছ মরিও যায় গিয়া। জন্যেও দেখলাম আমার কেন যে ইয়ের প্লান্ট সকল আছে, এগুলা কিন্তু একটু ঠান্ডা সহ্য করতে পারে। তারা দেখানি কি খুশ, মানে কত সুন্দর তার অবস্থা, গ্রিন, এরপরে ফুলে একেবারে ভরে গেছে। কিন্তু আমার সব থেকে বড়ো চিন্তা যখন হইলো এখানে হইলো যে আমার ওই যে ঠান্ডার ভিতরে যে প্লান্ট ফুল আছে ওগুলোর আপনারা দেখাই, তো ও দেখানি আমার ঠান্ডার ভিতরে যে প্লান্ট এগুলো আর কি ওগুলো হইলো যে ও এইগুলো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর। আমার কোনো কমপ্লেন নাই তারার উপরে, যদিও তারা এখনও ছোটো ছোটো পোটাইঞ্চর মাঝে আছে, ওদের দেখানি এগুলা খুব বড়ো ফট নাই, আপনারা কত ভিডিওতে আমি দেখাইছি, কিন্তু তারার অবস্থা এত খারাপ নাই, বালা। কিন্তু ইনও তো রাখটা কতদিন রাখবো, ও চিন্তা করিয়া আজকে আমি মনে করছিলাম আমার কিছু উড়ির প্লান্ট অকল আছে, ইংলিশ উড়ির প্লান্ট অকল আছে, ওগুলাতে আমি বারাবার করিলেই আট গেছা লত আছে, আমি দেখাই আর আপনার শেষের দিকে ওগুলো নিয়ে আমি একটু চিন্তিত আছি। বাকি মাশা আল্লাহ ওই দোকা ইটা প্লান্টর উপরে আর আমার কোনো কমপ্লেন নাই, তারা খুবই ট্রাই ধরে খুবই বাড়ের, প্রত্যেক দিন আমি যখন ইয়া দেখি তারা অন্তত ইঞ্চ আধা ইঞ্চ লম্বা হয় মজা পানি এখানে। তো এই লম্বা হওয়ার কারণ আছে কি কেটা, আমি তো একটু চিন্তিত হয়ে গেছিলাম যে ওর যে বড়ো যে প্লান্ট এগুলো এগুলা ও যে দেখান নিচে যে ছোটো ইয়ে কল আছে লতুর মাঝে আছে। তো আমি চিন্তা করলাম এটুর মাঝে রইয়া তারার যে খানি পাওয়ার যে যত পরিমাণ মাটির দরকার, এই মাটি তারা পান না। তো আসলে ওইছে কিটা যে প্লান্ট হল তারার যে লাইফ সাইকেল আছে, এই লাইফ সাইকেলের মাঝে তারা যেখান যে সময় করতো এই সময় যদি এখান তারা করতে না পারে, তো পরবর্তীতে গিয়া তারা বয়সে গেলে কিন্তু তারা করতে পারতো না। যেমন একটা গাছ যখন ইয়াং থাকে তখন তার খাম হইল গিয়ে হে বড়োয়া পাতালাতা মেলা বড়োয়া ইয়ে করা, এই সময় যদি হে পর্যাপ্ত পরিমাণ মাটি না পায়, না পাইয়া যদি হে যদি রুট বাউন্ড হয়ে যায় গি, তে তো হে বাড়া বাদ দিলেই বাড়া বাদ দিয়া আর তারে যদি পরে আপনার নিউট্রিয়েন্টের সকলটাও দেন হে নিউট্রিয়েন্ট লোক যাই পাবে। তো যার কারণে এগুলারে আপনি সময় মতো তার যেখান পাওয়ার ইটা তাকে বঞ্চিত করতে না, এগুলা হে পাইতে হইব। তো আমি করছি কিন্তু আমার ও যে কিছু ভোটাইন সকল দেখা ও সাইজের ভোটাইন তো আছে আমার ইগুইন ওখরে যেগুলো লম্বা হয়েছে এগুলো সাইজের প্লান্ট ইয়ে আছে ফটো আছে, আমি এগুলারে বড়ো ফটো আইন দিয়েছি। অপেক্ষা করতে করতে দেখলাম বাড়া নেওয়া জানলেও আমি বড়ো ফটো আইন দিয়েছি, বড়ো ফটো আনলেও আমি ফুরা মাটি দিছি না, সামান্য সামান্য মাটি দিয়ে রাখছি যাতে তারা মাটির লাগে স্টার বয় না। তো দেখলাম এইখান করার পরে আমি গাছ আইনি মিনিটে মাশাআল্লাহ তারারে মানে দরিয়া রাখা জানলা ইলা বাড়ে। তো এখনও কিন্তু আমি এগুন বাড়া নেওয়ার মতো ইগুন্তর অবস্থা হয়েছে না, কারণ এত প্রথম পর্যায়ে গাছগুলার আমি বড়ো করছি, এই 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 পর্যায়ে আনছি, এখন যদি উড়াউড়ি করিয়া বাড়া নেই গিয়া গাছ কিনতে কিন্তু নষ্ট হয়ে দিব গিয়া, ডেফিনেটলি নষ্ট হয়ে দিব, কারণ বাড়ার টেম্পারেচার এখনও রাত্রেবেলা নয়ের নিচে আইয় আর আমার ইকানোর টেম্পারেচার আপনারা আমি দেখাই, ইকানোর টেম্পারেচার এখন যদিও বাড়া মেঘদের ঠান্ডা ওর সকলটাও এখন ও দেখা এখানে টেম্পারেচার এখনও 20, একটু আগে আমি দেখিয়া গেছি 25 আছে, কিন্তু ওই যে মেঘদের মেঘের আওয়াজ আপনারা হুন্ডা হয়তো দিলাম। তো এই ঠান্ডার মাঝেও মোটামুটি কিন্তু এই যে আইডিয়াল টেম্পারেচার একটা 20,
নিতেনি তো আসলে ওইসে কি তা গাসাইন থাকলে খানি গ্রহণ করে দিনের বেলা দিনও তারা রৈত তাকিয়া আর মাটি তাকি যে নিউট্রিয়ান গ্রহণ করে একটা সাজ লাগে গিয়া রাত্রে কিন্তু এগুলা সাজ লাগে বলতে আমি কই আর যে ওই যে গাছ যে বড়োয়ার যে প্রসেসটা নানি এটা কিন্তু রাত্রে বেলা হয় আপনারা হয়তো অনেকে জানেন বা বুঝছেন জিনিস যে গাছ কিন্তু আপনি বিয়ানিবেলা উঠে দেখবা রাত্রে কতকাল থাকে আজকে ফুলাম্বা দেখবা বা এগুলোর পরিবর্তন দেখবা পরিবর্তনটা কিন্তু রাত্রেও হয় তারা বেশি করে কিন্তু এই রাত্রে টেম্পারেচার যদি তারার আইডিয়াল টেম্পারেচার না হয় যে তারা এই প্রসেসও তারা স্টান্ট হয়ে যাব মানে এই যে প্রসেসটা নানি এটা ঠিকমতো হইত নাই বড়োয়া যে প্রসেসটা আছে নানি এটা ঠিকমতো হইত নাই গাছর আসল জিনিস হইল তার জ্বর বুঝতে জ্বর যদি মেলার জায়গা না পায় সে গাছে নিউট্রিয়েন্ট গ্রহণ করতে পারে না ইউজ করিয়া এর গতিকে গাছ বড়ো হয় না গাছ নিউট্রিয়েন্ট লোক যায় গিয়ে তো এরপরে রুট বাউন্ড হয়ে যায় গিয়ে অনেক অসুবিধা ধরে এটা থাকি আবার এগুলো ঠিক পেক করানি বড়ো মুশকিল হয়ে যায় তো এর গতিকে আমি করতে গিতাও তার একটু বড়ো ফটো আইন লাইছি এখন তো ই ফটো বড়ো ফটো আনলে ওইগুলো আমি পুরা মাটি দিছি না আপনারা দেখতে পারা কিন্তু তোর থোড়া থোড়া মাটি দিয়ে রাখছি যাতে কিন্তু মাটির লাগে সাপ না হয় তারা তারা জায়গা পাইয়া মোটামুটি জোরটা মেলতে পারে আর অপেক্ষা করি আর আমি তো যদি এখানে আরও থারারে আরও মনে হল আরও এক মাসও এখানে আমি রাখি দিই খুব একটা অসুবিধা হইত না কারণ আপনারা দেখতে পারা এখানে পর্যাপ্ত পরিমাণ হাইট আছে এখানে তারা তখন বাড়ি বা তারা বাড়তে পারবো কোনো অসুবিধা হইত না সমস্যা হইল কি গরুর প্লান্ট অকল লাগে আমরা যারা গরু রাখিয়া বড়ো করি গরু তো ছোটোবেলা যখন সিডলিং অবস্থায় থাকে তখন তো ঠিক আছে কিন্তু যখন মনে করো ফুট দেড় ফুট লম্বা হয়ে যায় গিয়ে গাছ এই সময় তারা রে তো দেখা নিও তখন আমারই নখদূর পাই এগুলো আমার সেকেন্ড সেকেন্ড বেসর যে মানে করছি আর কি সেকেন্ড টাইম আমি ইয়ে করছি বা বেশি লাগাইছি আর কি কারণ ব্যাক আপ করার বেশি দরকার কারণ না হইলে যদি এগুলো নষ্ট হয়ে যায় কি বড়ো ফয়লা নষ্ট হয়ে যায় কি তখন তো ব্যাক আপ দিত তো এই ফটো যখন আপনি আনলি বা গাছ তখন আপনার জায়গা আর ওইত নাই আর যদি জায়গা ওই হয়ে যায় মনে করেন তা কোনোরকম ঠান্ডা টুনি করিয়া জায়গা সরিও লাইন আপনি গরুর ভিতরে তো এক জিনিসের কিতা ওই যে কম্পোস্টর যে একটা স্মেল আছে নানি এটা কিন্তু গরুর অ্যাটমসফিয়ারে নষ্ট করি লাই জানি না আমার বেলা করে আমি গরুর বেলা না হইতে পারে আমি দেখছি একটা জিনিসটা করি লাই আর ওই যে গরুর যে একটা আর্দ্রতা আছে নানি এই যে ডাম্পনেস একটা আছে এটারে বাড়াই লাই তার কারণে এত বড়ো ফটো আপনি বেশি দিন ঘুরে রাখতে পারতেন না পানি দিবা একটা উড়িয়া গিয়ে আপনার ছাতো লাগবো আপনার গরু লাগবো আপনার বিছনার কাপড়ের মাঝে গিয়ে লাগবো যার কারণে এগুলো গরু রাখা এত স্বাস্থ্য করবে এখন নাই তো এগুলো ভাড়া আনতে হয় তো ভাড়া আনতে হইলে তো দেখো ভাড়ার অবস্থা কীটা এই অবস্থার মাঝে ভাড়া আনি আপনি ঠেকানি গা আসবেন তো যারা গ্রিন হাউস আছে বা টানেল আছে তারা লাগে এই সুবিধাটা হইল গিয়া এই অ্যাডভান্টেজ হইল গিয়ে তারা এগুলো ওখানেও বেশ কতদিন রাখতে পারবো খুব একটা অসুবিধা হইত না অন্য দেখানি আমার প্ল্যান্টই মাশাআল্লাহ খুবই ভালো যে প্ল্যান্টগুলো লাগে আমি একটু চিন্তিত আসলাম যেগুলো আছে আমি ভাড়া নেওয়ার লাগে গতকালকে চিন্তা করতাম কারণ গতকালকুর ওয়েদার তো একটু বালা আছে একটু রোদ আসিল আমি দেখছি বিয়ানি বিকালবেলা আমি চিন্তা করতাম যে বিয়ানিবেলা উঠিয়াও এই যে কয়েকটা প্ল্যান্ট আছে আমার এগুলো ইংলিশ উড়িয়েও যে ক্লাইম্বিং বিং হয় এই ক্লাইম্বিং বিং হইল গিয়ে এইগুলা এগুলো অনেক আগে আমি লাগাই দিছিলাম এইটাও এমনি শখে লাগাই দিছিলাম আর কি যে দেখি কিতাও হয় আর আমি ও কিছু কৃত্রিম উপায়ে সিট জার্মিনেট করার একটা ব্যবস্থা করছিলাম তো ও ব্যবস্থাটা কার্যকরী করার লাগে বা কিলাই গিয়ে খাম করে ওঠা দেখার লাগে ওই সিটগুলো আমি লাগিয়ে দিছিলাম মাশাআল্লাহ আমার যে এক্সপেরিমেন্ট আছে এক্সপেরিমেন্ট আমি সাকসেসফুল হয়েছি মানে এই যে সিট জার্মিনেশনের প্রসেসটার আমি খুবই ত্বরিত করে নিতাম পারছি করার কারণে এগুলা এগুলা আজ কমাস হয়েছে এগুলা জানুয়ারির বিগিনিং আমি লাগাইছিলাম ধোকা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মের আইজ আদাদি তাইছে তো এগুলা সাড়ে সাত মাস বয়স হয়ে গেছে সাড়ে সাত মাস এগুলো তো বুড়ো হয়ে গেছে গিয়ে ওদের কারণে ফুলুল ফালানি ধরছে ফুলুল ফালানিয়া কিন্তু কিন্তু মাটি তো ফট এগুলাও দেখতে পারবো আপনারা এগুলাও তো বড়ো ফট নাই এই ফটোর মাঝে এইগুলা জাগা ফান্না রুট বাউন্ড হইয়া বই রয়েছে ও আমি চিন্তা করছিলাম আজকে আমি এগুলো আরও ভাড়া নিম যেতাও হোক কিন্তু আর মেঘর দায় আমি নিতাম পারবেন না তো আশা করছি যেদিনও একজোড়া ভালা বাড়ার অবস্থা ঠিক হইব আমি ভিতরে বারা বার করলেই নি আর বাকি যে প্ল্যান্ট ফুল আছে ওই দেখানি আমার ক্ষীরার প্ল্যান্ট আগুন নিয়ে আমি একটু চিন্তিত পড়ে গেছিলাম গিয়ে কারণ দেখছি যে আগুনও বড়ো অন্য কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখন দেখি আর এগুলো আবার তারা ঠিক ব্যাক করছে
আমি কিছু একসম সল্টুল দিয়ে রাখছি সকলটার মাঝে। তো ইগুনিতর মাশাল্লাহ আমার কাছে লাগে, ইগুনিতর লাগে আর কোনো চিন্তার দরকার নাই, হয়তো ইগুন আবার কিকব্যাক করবো। আসল তো আমার ক্ষীরার যে ক্ষেত দেখা একটা লাগে ও দেখা আমি আপনারা কিছু ও যে বড়ো বড়ো ইয়র মাঝে আমি লাগাই তো ইসি অগুন তারা অগুনগুলিকে আমার আসল ক্ষেত বছর। তো দেখা যাও কিতাবত আরও দেখা নি আমার কেন টমাটোর গাছ আইন কর তার আরও আমি তারার ইখান তারা মেইন ডেস্টিনেশন কিছু কিছু প্লান্ট কিছু কিছু আছে এখন আমি বাড়া নিতাম ছোটো ফটো যেগুলো রয়ে গেছে গিয়া এগুলো আমি বাড়া নিতাম আর বড়ো ফটো এগুলো দেখানি কিলা স্ট্রং গইয়া হয়েছে তারা দেখানি আর ফুল ফেলাইছে প্রচুর পরিমাণ। আমি কিছু জাখরাইয়া জুটাইয়া দিই হেল্প করি তারা ফলো নেটওয়ার লাগে ফলো নেটওয়ার লাগে। তো এগুলো আমার ওখানেও থাকবো। তো আমি এত বেশি চিন্তাত নাই ইগুনিতর লইয়া বা কোনো প্লান্টের লইয়া অ্যাপার্ট ফ্রম যে এই উরির গাছগুলো লইয়া। তো তারা খুবই বালা করে আর আমি খুবই খুশ আছি আর অপেক্ষা করি আর অপেক্ষা করি আর যে দিনও বালা দেখবো যে অবস্থা ভালো হয়ে গেছে ওয়েদার স্টেডি হয়ে গেছে গিয়া আর উঠানামা করে নয় বেশ বা রাত্রির টেম্পারেচার অ্যাটলিস্ট ফোনটা তাইছে তখন আমি এগুলা সবগুলো আমি বাড়া নিয়ে যা যতটা নেওয়ার আর কি আর আমার ভিতরেগুলো তাকারি তো থাকলো। তো ও আছে আজকে আমার ভিডিও আশা করি আপনার ভালো লাগছে, ভালো যদি লাগে তো সাবস্ক্রাইব করুন যেন দয়া করে প্লিজ আর লাইক দেন যেন শেয়ার করুন যেন। তো আগামী ভিডিও পর্যন্ত ওখানেও শেষ করলাম আপনারা সব ভালো থাকুক সুস্থ থাকুক। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু।